আমাদের পরিবেশ। ছবিতে যা যা দেখছো সবই পরিবেশের অংশ। এগুলো পরিবেশের উপাদান নামে পরিচিত। পরিবেশের সঙ্গে পরিচয়। তোমার শ্রেণীকক্ষে কি কি আছে, তোমার বাড়ি বা বিদ্যালয়ের চারপাশে কি কি আছে তা খেয়াল করো। আমাদের চারপাশে আছে বিভিন্ন উদ্ভিদ, মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী। আছে চেয়ার, টেবিল, বই, খাতা। আছে মানুষ, গরু, ছাগল, পাখি, বিড়াল ইত্যাদি। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ কোনটি? মানুষ পরিবেশের অনেক উপাদান তৈরি করেছে, এগুলো নিয়েই মানুষের তৈরি পরিবেশ। তোমার চারপাশের কোন কোন উপাদান মানুষের তৈরি? নিচের ছবিটি দেখো। ছবিগুলোতে যে সকল উপাদান দেখতে পাচ্ছ এগুলো ছাড়াও পরিবেশে আরও অনেক কিছু আছে যেগুলো মানুষের তৈরি। ভেবে দেখো তো সেগুলো কি কি। মানুষের তৈরি এ সকল উপাদানের মধ্যে আছে বাড়িঘর, রাস্তাঘাট, বাস, রেলগাড়ি, কলকারখানা ইত্যাদি। মানুষের তৈরি এ সকল উপাদান নিয়ে যে পরিবেশ সেটা মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত। মানুষের তৈরি এ সকল বস্তু সামাজিক পরিবেশের উপাদান। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন নিয়ে আমাদের পরিবার। পরিবার এবং পাড়াপড়শি নিয়ে আমাদের সামাজিক পরিবেশ। এছাড়াও আছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও সামাজিক পরিবেশের অংশ। সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয় দিবস, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস ইত্যাদি। এছাড়াও সামাজিক অনুষ্ঠান যেমন নববর্ষ, বিবাহ, জন্মদিন ইত্যাদি। তোমার চারপাশের কোন উপাদানগুলো প্রকৃতিতে পাওয়া যায় তা ভেবে দেখো। নিচের ছবিটি দেখো। ছবিতে যা যা দেখছো এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না, এগুলোর সবগুলোই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি। এ ধরনের উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ। আমরা কয় ধরনের পরিবেশের কথা জানলাম, এগুলো কি কি। নিচে পরিবেশের কয়েকটি উপাদানের নাম দেওয়া হয়েছে, এগুলো ভাগ করে নিচের ছকে লিখো। চেয়ার, চড়ুই পাখি, বই খাতা, পেন্সিল, উদ্ভিদ, মুরগি, রাস্তা, নদী, দরজা, জানালা, পাহাড়, ঘরবাড়ি, কাক, সাঁকো। মানুষের তৈরি পরিবেশের উপাদান চেয়ার, বই খাতা, পেন্সিল, রাস্তা, দরজা, জানালা, ঘরবাড়ি, সাঁকো। প্রাকৃতিক পরিবেশের উপাদান চড়ুই পাখি, উদ্ভিদ, মুরগি, নদী, পাহাড়, কাক। শূন্যস্থান পূরণ করো। চারপাশের সব কিছু নিয়েই আমাদের ড্যাশ। চারপাশের সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ দু ধরনের, ড্যাশ ও প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ দু ধরনের, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। পাহাড় ড্যাশ পরিবেশের উপাদান। পাহাড় প্রাকৃতিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের উপাদান ড্যাশ। সামাজিক পরিবেশের উপাদান মানুষের তৈরি। বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। সামাজিক পরিবেশের অংশ মা বাবা। প্রাকৃতিকভাবে তৈরি মাটি। মানুষের তৈরি বিদ্যালয়। সামাজিক অনুষ্ঠান নববর্ষ। বহু নির্বাচনী প্রশ্ন। নিজের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান? এখানে উত্তর হবে ক, গাছপালা। মানুষের তৈরি পরিবেশের উপাদান নিচের কোনটি? এখানে উত্তর হবে ঘ, ঘরবাড়ি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পরিবেশ বলতে কি বুঝো? আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। যেমন আমাদের চারপাশে বিভিন্ন উদ্ভিদ, মাটি, চেয়ার, টেবিল, মানুষ, গরু, ছাগল ইত্যাদি সবগুলো নিয়েই পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের দুটো করে উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদান হলো উদ্ভিদ এবং মাটি। সামাজিক পরিবেশের দুটি উপাদান হলো কলকারখানা ও পাড়াপড়শি। মানুষের তৈরি পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো। মানুষের তৈরি পরিবেশের কয়েকটি উপাদান হলো দালান কোঠা, বাড়িঘর, রাস্তাঘাট, বাস, রেলগাড়ি, কলকারখানা ইত্যাদি। নিজে নিজে করো। তোমার বিদ্যালয়ের চারপাশের পরিবেশে প্রাকৃতিক ও মানুষের তৈরি যেসব উপাদান আছে সেগুলো দেখো। এগুলোর একটি তালিকা তৈরি করে নিয়ে আসবে।